আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আজ কথা বলতে চলেছি সেরা পাঁচটি মহাকাশ স্টেশন সম্পর্কে বা স্পেস এজেন্সি সম্পর্কে। কেননা আমরা হয়তো মহাকাশ স্পেস স্টেশন সম্পর্কে জানি, কিন্তু কয়টা ও কোনটা সেরা তা হয়তো খুবই কম জানি। তো কথা না বলে ভিডিওটি এখন শুরু করা যাক। সপ্তম, ব্লু অরিজিন। এর প্রতিষ্ঠাতা হলো বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোস। এর হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্র এর ওয়াশিংটনে। ষষ্ঠ, স্পেসএক্স। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা হচ্ছেন বর্তমান বিশ্বের সর্বোচ্চ দ্বিতীয় ধনী ব্যক্তি এলন মাস্ক। স্পেসএক্স মঙ্গল গ্রহকে মানুষের বসবাসের উপযোগী করতে চেষ্টা চালাচ্ছে। এর হেডকোয়ার্টার যুক্তরাষ্ট্র এর ক্যালিফোর্নিয়াতে। পঞ্চম, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা আইএসআরও, যা আমাদের প্রতিবেশী দেশ তথা ইন্ডিয়ার দখলে। এর প্রতিষ্ঠাতা হচ্ছেন বিক্রম সারাভাই। এর হেডকোয়ার্টার ইন্ডিয়ার বেঙ্গালুরুতে। চতুর্থ, রসকসমস। এর ফুল ফর্ম হল রাশিয়ান ফেডারেল স্পেস এসএনজি। এটার মালিক রাশিয়ান সরকার। এর হেডকোয়ার্টার রাশিয়ার মস্কোতে। এটি 1992 সালে প্রতিষ্ঠিত হয়। তৃতীয়, এসা বা ইউরোপিয়ান স্পেস এজেন্সি। এটার মালিক ইউরোপের 22টি দেশ। এর মধ্যে প্রধান 5টি হল ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি ও নরওয়ে। এর হেডকোয়ার্টার ফ্রান্সের প্যারিসে। এটি 1975 সালে প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়, সিএনএসএ বা চাইনা ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটির মালিক চীনা সরকার। এর হেডকোয়ার্টার চীন এর বেইজিংয়ে। প্রথম, আমাদের সবচেয়ে প্রিয় নাসা বা ন্যাশনাল এরোস্পেস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটার মালিক যুক্তরাষ্ট্র সরকার। এর হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন। বর্তমানে এর অ্যাডমিনিস্ট্রেশন হলো বিল নেলসন। ব্যক্তিগতভাবে আমার নাসা সব থেকে পছন্দ। আপনার কোনটা তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখবেন এবং আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করুন। আল্লাহ হাফিজ।